হ্যালো বন্ধুরা, আমি শুভশ্রী আর তোমরা দেখছো টুইঙ্কল শ্রী ইউটিউব চ্যানেল। এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও আরও দেখবার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা এই বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখো, সবার আগে সবার প্রথম নোটিফিকেশান পাওয়ার জন্য। আইসিডিএস সেন্টারের রান্নার খাবার না পাওয়াকে কেন্দ্র করে গ্রামবাসীদের সঙ্গে আইসিডিএস কর্মীদের ঝামেলা। ঘটনায় কান ছিঁড়ে গেল এক আইসিডিএস কর্মীর। মঙ্গলবার এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় পুরুলিয়ার পাড়া ব্লকের কাকডিহা আইসিডিএস সেন্টারে। ঘটনার প্রতিবাদে বুধবার পাড়া ব্লক এলাকার সমস্ত আইসিডিএস সেন্টারে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হলেন আইসিডিএস কর্মীরা। ফলত ওই দিন আইসিডিএস সেন্টার থেকে পুষ্টিকর খাবার থেকে বঞ্চিত থাকলেন পাড়া ব্লকের উপভোক্তা শিশু এবং প্রসূতিরা। একই সঙ্গে পাড়া ব্লকের শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের দপ্তর এবং পাড়া থানায় বিক্ষোভ দেখান আইসিডিএস কর্মীরা। আহত আইসিডিএস কর্মী কুন্তি মাহাতের অভিযোগ, কাকড়িয়া আইসিডিএস সেন্টারে উপভোক্তার তুলনায় খাবারের বরাদ্দ কম থাকায় সকল উপভোক্তায় খাবার দিতে সমস্যায় পড়ে তারা। এরপরেই ঝামেলা বাঁধে গ্রামবাসী মহিলাদের সঙ্গে। ঘটনায় কান ছিঁড়ে যায় এক আইসিডিএস কর্মীর। এরপরই হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় ওই আইসিডিএস কর্মীকে। যদিও এই ঘটনায় পাড়া থানা ব্লকের শিশু বিকাশ প্রকল্প আধিকারিকরা অভিযুক্তের বিরুদ্ধে কোনো উপযুক্ত ব্যবস্থা না নেওয়ায় আজকে সমস্ত আইসিডিএস সেন্টার বন্ধ করে প্রতিবাদ বিক্ষোভে সামিল হয়েছেন তারা। ঘেরাও করা হয় পাড়া ব্লকের শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের দপ্তরও। একই সঙ্গে পাড়া থানাতেও বিক্ষোভে সামিল হন আইসিডিএস কর্মীরা, যদিও বিষয়টি তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছেন ওখানকার প্রকল্প আধিকারিক মহাশয়। একই সঙ্গে আইসিডিএস কর্মীদের আরও অভিযোগ, পাড়া ব্লক এলাকায় 272টি আইসিডিএস সেন্টারে প্রায় 220 জন আইসিডিএস কর্মী রয়েছেন, সেক্ষেত্রে রান্নার কাজেও সমস্যায় পড়তে হচ্ছে তাদের। প্রায় প্রতিটি সেন্টারে উপভোক্তার তুলনায় খাবারের বরাদ্দ কমও রয়েছে। কোথাও আবার পানীয় জলের সমস্যা, কোথাও রান্নার ঘরের সমস্যা, সমস্ত সমস্যার সমাধান করার দাবি নিয়ে জানিয়েছেন সমস্ত আইসিডিএস কর্মীরা। এই ছিল আজকের আপডেট। এই ধরনের আরও খবর পেতে আইসিডিএস সংক্রান্ত সমস্ত খবর এই চ্যানেলে পেয়ে যাবেন। অবশ্যই চ্যানেল নতুন হয়ে থাকলে ইউটিউব চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।